হ্যালো এভরিওয়ান, কি অবস্থা? সবার আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আজানের বাবার করা এক রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো আজানের বাবার প্রিয় দলের খেলা ছিল কালকে, অ্যান্ড ফাইনালি তারা উইন হয়ে গিয়েছে। তো যাই হোক, আজানের বাবা আমাকে আগে থেকে বলেছিল যে তুমি জাস্ট মশলাটা ম্যারিনেট করে রাখো, দেন আমি হচ্ছে মশলা রেডি করে রেখেছিলাম। অ্যান্ড আজানের বাবা এসে মুরগিটাকে ঠিকঠাক করে সে মুরগিটাকে ভালো মতো মশলা দিয়ে নিচ্ছিল। আজানের বাবা এই গ্রিল আইটেমগুলো খুব সুন্দর করে রান্না করতে পারে, তো তাই ভাবলো সে আজকে আমাদেরকে গ্রিল করে খাওয়াবে, যেহেতু তার প্রিয় দলের খেলা। সো সে খুব আর্লি করছিল, আর এদিক থেকে আমি হচ্ছে ভিডিও করছিলাম। তো আজকে যেহেতু তার মোড়ও অনেক বেশি ভালো ছিল, বিকজ সে জানে যে তার টিম যেভাবেই হোক আজকে জিতবে, ফাইনালি জিতে গিয়েছে। সো সে তো খুব খুশি, আর এদিক থেকে সে হচ্ছে চিকেনটাকে রেডি করছিল। গ্রিল চিকেনের জন্য সব কিছু ঠিকঠাক করছিল, এটাকে কীভাবে সেট করবে বুঝতে পারতেছিল না, এটার পা দুইটা খালি পড়ে যাচ্ছিলো। দেন আমি ওদেরকে বুদ্ধি দিলাম যে তুমি এটাকে বেঁধে নিতে পারো, দেন ও আর মেঘলা বেঁধে নিল, অ্যান্ড এটাকে ওভেনে সেট করে দিল খুব সুন্দর করে। দেন এটাকে আমরা 40 মিনিটের জন্য গ্রিল করতে দিলাম, আর এদিক থেকে আমরা হচ্ছে খেলা দেখতে চলে গেলাম। আর খেলা তো সেই লেভেলের ভালো হয়েছে কালকে, একদম পুরা লাইক ফাইনালের খেলা যেমন হওয়া উচিত ওরকমই হয়েছে। তো যাই হোক, কংগ্রাচুলেশন হচ্ছে আর্জেন্টিনাকে, তারা জিতেছে। তো হোপ সো নেক্সট টাইম কে জিতবে জানি না, ভালো লাগলো। তো হাসানের বাবা এদিক দিয়ে খুশি ছিল, আমিও খুশি ছিলাম। অ্যান্ড চিকেনটা এদিক থেকে রেডি হচ্ছিলো, মাঝখান থেকে আমি একটু চেক করতে আসতেছিলাম। অ্যান্ড ফাইনালি আমাদের গ্রিল চিকেন ডান, অ্যান্ড ইটস লুক টু মাচ ইয়াম্মি, অ্যান্ড খেতে তো জাস্ট ইয়াম ছিল। অ্যান্ড দেন আমরা একটু রুটি বানাইছিলাম, অ্যান্ড দেন আমরা খাইছি। তো থ্যাংক ইউ সবাইকে, আসসালামু আলাইকুম।